টেনশন হয়, যখন পাই না তখন টেনশন হয়, পাবো কি পাবো না এই চিন্তায় টেনশন হয়, হবে কি হবে না এই চিন্তায় টেনশন হয়। যখন আপনি বিষয়গুলোকে আপনার কেন্দ্রিক রাখবেন তখন আপনার ভিতরে টেনশন হবে, আপনার ভিতরে ডিপ্রেশন হবে। যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, মাওলানা চারো তরফ নূর ছায়া, আকা কা মিলাদ আয়া, খুশিও কা পেগাম লায়া লায়া, আকা কা মিলাদ জগত বানালেন কে? আল্লাহ। আওয়াজ এখনো হয় নাকি? আল্লাহ। আল্লাহর নামটা একটু আরেকবার বলেন। আল্লাহ। আরেকবার আল্লাহ। এবার আপনি বলছেন, আমরা শুনছি, আমি বলছি, আপনি শুনছেন, এবার আরেকবার আল্লাহর নামটা আপনি বলেন আপনি শোনার জন্য, দেখে আরেকবার বলেন। আল্লাহ। এবার দেখেন তো এই নামের মধ্যে একটা প্রেম প্রেম ভাব আছে না নাই? আছে। জোরে বলেন। আছে। মায়া মায়া ভাব আছে না নাই? আছে। একটা মহাব্বত মহাব্বত বাবা আছে না নাই? একটা শক্তি শক্তি বাবা আছে না নাই? কোন একটা জায়গায় ব্যথা যখন সহ্য করতে না পারি, আল্লাহ রে কিরে তুই এমন করে ডাক দিলি কেন? ব্যথা আমাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে আউট অফ কন্ট্রোল, কিন্তু আমি যখন আল্লাহর নামটাকে অন্তর থেকে ডাক দিয়েছি আমার ব্যথাটা আমার জন্য হালকা হয়ে গিয়েছে। তাহলে আল্লাহ নামের মধ্যে শুধু সওয়াব নাই, আরো অনেক কিছু, আরো অনেক কিছু নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের, নামার মতো নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের, কিন্তু আল্লাহ পাক অল ইন অল সব কিছুই দান করে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখে নাই। এবার ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন, কুরআনুল করিম আল্লাহ আমাদের জন্য একটা গাইডলাইন দিয়েছেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার বলেন আমাদের ধর্মের নাম কি? ইসলাম। জিনিসটা কি আগে এটা বুঝতে হবে, আমরা সবাই কি বলছি? শান্তি, এতটুকুই সীমাবদ্ধ নয়। আগে ইসলাম জিনিসটার প্রয়োজন কি সেটা তো বুঝতে হবে, মাইকের প্রয়োজন কি? আওয়াজ পৌঁছায় দেওয়া। লাইটের প্রয়োজন কি? অন্ধকারকে আলোকিত করা। পানির প্রয়োজন কি? ধরে নিলাম তৃষ্ণাকে নিবারণ করা। ভাতের প্রয়োজন কি? ক্ষুধাকে নিবারণ করা। কাপড়ের প্রয়োজন কি? শরীরকে আবৃত করা। কম্বলের প্রয়োজন কি? শীত থেকে হেফাজত করা। অ্যাসির প্রয়োজন কি? গরম থেকে আপনাকে শীতলতা করা। ইসলামের প্রয়োজন কি? ইসলামের প্রয়োজন হচ্ছে এমন একটা ফর্মুলা যেটা মানার মতো, মানতে জানলে, ধারণ করার মতো, ধারণ করতে জানলে দুনিয়াও শান্তির হবে, পরকালও শান্তির হয়ে যাবে। তাহলে ইসলামটা শান্তির কেন? যেহেতু ইসলাম, সবাই বলেন এই 30 পারার মধ্যে অনেকগুলো সুরা আছে না নাই? আছে। সুরা ইব্রাহিম আছে না নাই? আছে। সুরা মোহাম্মদ আছে না নাই? আছে। সুরা রহমান আছে না নাই? আছে। এবার কোরআনের মধ্যে সর্বপ্রথম যে সুরাটা দিয়ে আল্লাহ কোরআন শুরু করছেন সেটার নাম হচ্ছে সুরা ফাতিহা। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ নির্ভেজাল কিতাব কোরআন, এই কোরআনে অনেকগুলা সুরা, প্রথম সুরা আল্লাহ শুরু করছেন ফাতিহা, অনেকগুলা আয়াত, প্রথম আয়াত শুরু করছেন কি? আলহামদু লিল্লাহে রব্বিল আলামিন। ইয়া রব, এত আয়াত থাকতে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলা কেন? সুবহান আল্লাহটা ফগড়ে রাইখা দেন, গরজ যাইয়া বইলেন এত আয়াত থাকতে সূরা ফাতিহা দিয়ে শুরু করলা কেন? ফাতিহার এত আয়াত থাকতে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলা কেন? আলিফ লাম মিম দেও নাই, আর রহমান দাও নাই, ও মাওলা তুমি এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দাও নাই,
প্রথম আয়াত দিয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চারটি শব্দের একটি আয়াত করে দিলা, সেই আয়াতের ভিতরে আল্লাহ তুমি শুরু করেছো আলহামদু দিয়ে, আলহামদু দিয়ে। মওলা সবচাইতে নির্ভেজাল কোরআন, কোরআনের মধ্যে আল্লাহ শুরু করলো আলহামদু দিয়ে। ব্যাপার কি? রব্বে করিম বলে এই কোরআন শুধু পরকালের জন্য নয়, এই কোরআন তোমার জন্য ইহকালীন কল্যাণ হবে। আমি আলহামদু দিয়ে দিলাম, একটা সূত্র দিয়ে দিলাম। এই আলহামদুলিল্লাহকে নিজের ভিতর ধারণ করো, পৃথিবীর সমস্ত টেনশন থেকে তুমি মুক্ত হয়ে যাবে। পৃথিবীর কত রোগের কত ওষুধ আবিষ্কার হয়েছে, টেনশন রোগের কোন ওষুধ? জোরে বলতে হবে, টেনশন রোগের কোন ওষুধ? কিন্তু কোরআনুল করিমে টেনশন রোগের ওষুধ আছে। তিবিয়ানুল লিকুল্লি শাই, আল্লাহ পাক বলছেন আলহামদু, গভীর মনোযোগী ইমানদার ভাইরা, আলহামদু লিল্লাহে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, শ্রদ্ধার সাথে বলছি একটু মনোযোগ দিবেন, আলহামদু লিল্লাহে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত তারিফ আল্লাহর জন্য, সমস্ত গুণাগান আল্লাহর জন্য। ও মাওলা তোমার তারিফ করলে আমার ফায়দা কি? রব্বে করিম বলে যখন তুমি তারিফ করবা আমার, তোমার অনেকগুলা ফায়দা হবে। তন্মধ্যে একটা ফায়দা হচ্ছে যখন তুমি তারিফ করবা আমি রবের, আমি আল্লাহ তখন খুশি হয়ে যাব। যখন আমি আল্লাহ খুশি হয়ে যাব তখন তোমার উপর রহমত নাজিল হবে। যখন তোমার উপর রহমত নাজিল হবে তোমার অশান্ত মন শান্তি হয়ে যাবে। তাহলে দেখেন সওয়াব আছে না নাই? আবার শান্তিও আছে। টেনশন রোগের ওষুধ দুনিয়াতে, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ভিতর টেনশন রোগের ওষুধ আছে। আচ্ছা টেনশন কখন হয়? যখন পাই না তখন টেনশন হয়, পাবো কি পাবো না এই চিন্তায় টেনশন হয়, হবে কি হবে না এই চিন্তায় টেনশন হয়। যখন আপনি বিষয়গুলোকে আপনার কেন্দ্রিক রাখবেন তখন আপনার ভিতরে টেনশন হবে, আপনার ভিতরে ডিপ্রেশন হবে। যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। এবার একজন বলে তুই কি পাগল হয়ে গেলি, পাইলে আলহামদুলিল্লাহ বলবি, মেনে নিলাম, না পাইলে আলহামদুলিল্লাহ বলার কারণ কি? তখন আশেক উত্তর দেয়, আরে পাওয়া না পাওয়ার যে দেহর কথা বলছস, যে মানুষের কথা বলছস, আমি তো আমি নিজেও তো আমার না, আমি তো আমার মওলার। সুবহান। এবার বলেন হাত কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। বাহু কার? আল্লাহ। বুক কার? আল্লাহ। কলিজা কার? আল্লাহ। পেট কার? আল্লাহ। সবগুলা কার দেওয়া? আল্লাহ। হাঁটু কার? আল্লাহ। পা কার? মাথাকার? হাটকার? রুকার? তো সব কিছু যদি আল্লাহর হয় আমার কি? আমার কি ভাই? আমারটা আমি বলছি আমার কিছু নাই, এবার আপনারটা আপনি বলেন আমার কি? আমার কি? তাহলে অন্যের টাকা হারালে আপনার টেনশন হয় না কেন? টাকাটা আপনি জানেন যে অন্যের, যখন একই টাকা আপনার পকেট থেকে হারায় আপনি টেনশন মরে যাচ্ছেন। কারণ কি? টাকাটা আপনি নিজের মনে করেছেন। এবার যেই দিন থেকে আপনি বলবেন আরে আমার গড়ে তো আমার না, আমার বাড়িও তো আমার না, আমার সম্পদও আমার না, আমার ব্যাংক ব্যালেন্স আমার না, তাহলে আপনার ফায়দা হবে। অহংকার অন্তর থেকে চলে যাবে, লোভ অন্তর থেকে চলে যাবে, হিংসা অন্তর থেকে চলে যাবে। এবার যখন বলবেন আমি নিজেও তো আমার না, সেদিন থেকে আপনার আমিত্ব চলে যাবে, আস্তে আস্তে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সব কিছুর মূল আলহামদুলিল্লাহ। দেখেন কত ছোট্ট একটা শব্দ, আলিফ লাম হা মিম দাল, লাম লাম হা, আলহামদুলিল্লাহ, আলিফ লাম হা মিম দাল, কয়টা? লাম লাম হা কয়টা? কয়টা? আলহামদুলিল্লাহর মধ্যে কয় হরফ? এবার বলেন জান্নাত কয়টি? জরা সমঝা করো ইয়ার, দিল সে শুনো, দিল কি বাত দিল সে শুননা চাহিয়ে। আট জান্নাতো আট। রবে বলে যে আলহামদুলিল্লাহর ভিতর তোর জান্নাতের আটটা দরজা আমি দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ প্র্যাকটিস কর। আর একটু জোরে বলেন। এবার বলেন রাগ কি ভালো না খারাপ? রাগ 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 কি ভালো না খারাপ? হিংসা ভালো না খারাপ? অহংকার ভালো না খারাপ? এগুলা কি ফেরেশতার প্রোডাক্ট নাকি শয়তানের প্রোডাক্ট? এগুলা থাকলে কি জান্নাতে না জাহান্নামে?
তাহলে আপনাকে হিংসা দিল কে শয়তানে, অহংকার দিল কে শয়তানে, লোভ দিল কে শয়তানে, মন খারাপ দিল কে শয়তানে, রাগ দিল কে শয়তানে, কেন শয়তান তুমি আমাকে এগুলো দিচ্ছ? বলে যে তুই মানব জাতির কারণে ওই ওইখানে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আমি হয়েছি তোদের বাবা আদমকে না মানার কারণে, সুতরাং জাহান্নামে আমি একা যাব না, ওর বংশধর যারা আছে তাদেরকেও নিয়ে যাব, আমি একা জাহান্নামে যাব না, তোদেরকেও সাথে নিব। তো তোদেরকে তো সাথে নিতে গেলে কিছু করতে হবে, সেজন্য তোদের ভিতরে আল্লাহর অপছন্দ নিয়ে ঢুকাবো। কি ঢুকাবা? হিংসা ঢুকাবো, অহংকার ঢুকাবো, লোভ ঢুকাবো, আমিত্ব ঢুকাবো, আমিত্ব ঢুকাবো, লোভ ঢুকাবো, অহংকার ঢুকাবো, হিংসা ঢুকাবো, রাগ ঢুকাবো। রাগ কইরা তুই মারবি অন্য জনেরে, আমার ফাঁদে পড়ে পুলিশ জেলে নিয়ে যাবে তোরে, সমাজে কলঙ্ক হবে তোর, ফাঁসি হবে তোর, জেল হবে তোর, প্রোডাক্ট আমার। এবার মুমিন বান্দা যখন তার চালাকি বুঝতে পারছে। আচ্ছা, মানুষ মারে কখন? ঠান্ডা মাথায় না রাগে? একটু বলেন না, রাগটা কি ভালো না খারাপ? রাগটা কি ভালো না খারাপ? এবার রাগ যখন উঠে কখনো খেয়াল করছেন? যাদের রাগ উঠছে আমার সাথে মিলাবেন, রাগের কাজ পরে হয়, ভিতরে কিছু জ্বলা হয়। রাগের প্রকাশ পরে হয়, ভিতরে কিছু জ্বলা হয়। আজি এইতারে ফাইলে আই ক্যান গরি, তখনও কিন্তু পাওয়া হয়, জোরে বলে না, তখনও পাওয়া হয়। সন্তান পরীক্ষায় ফেল করছে, বাবা শুনছে, এখনো সন্তান ঘরে আসে নাই, আজি আইতে উড়ে ফেলি। তাহলে এটাকে কথা বলে আপনি নয় নয়, আপনার ভিতরে খান্নাস আছে, ওই খান্নাসে কথা বলছে, ও খান্নাস তুই তারা লাততেছস কেন? কয় এটাই তো সুযোগ, এক কুফে বাপে সন্তানের গল্লা কাটে ফেলবে, এবার সেই বাপ জাহান্নামে চলে যাবে, পরকালে দুনিয়াতে চলে যাবে জেলখানায়, ছক্কা মাইরা দিব আমি। আশেক যখন বুঝতে পারছে, আরে বানাইলো আমারে আল্লাহ, তোর কথা শুনবো কেন, তখন থেকে ওই আশেক শয়তানের বিরুদ্ধে জিহাদ শুরু করেছে, ওই জিহাদকে জিহাদে আকবর বলা হয়েছে। সময় সংক্ষিপ্ত, সেজন্য আমি খুব দ্রুত গতিতে যাচ্ছি। এবার বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? নি কার কার আছে হাত তুলেন। এবার হাত নামান, এবার হাত নামান, এবার হাত নামান। এখানে কি সব এক দলের মানুষ, সব এক মতের মানুষ, সব এক চিন্তার মানুষ? কিন্তু জান্নাতের কথা যখন বলছি তখন দল মত সব বাজে না, আমি যামু আগে। তো জান্নাতে যাওয়ার সময় তো দল খুঁজেন না। আল মুসলিম ও আহুল মুসলিম তখন উল্টা কি কয়? ভাই তুই যাওয়ার সময় পারলে আমার একটু টান দিস। এই যে কথা বলেন ঠিক কিনা? ভাই আমি একটু ফাগলা টাইপের মানুষ, সেজন্য সব জায়গায় যাইও না, আর যেখানে যাইয়া বলি মন থেকেই বলি, আমি মাইকেও বলি সব জায়গায় বলি আমি একটু পাগল, আর আমার ফাগলা আমি করতে ভাল লাগে, কে কি বলে আমার কিচ্ছু যায় আসে না, সর্বদা আমার মনকে এতটুকু বলি আমার মৌলা কি বলে একটা একটু দেখতে ইচ্ছে করে। সবাই আপনারা ভালো বলে, মৌলা বলে যে তুই খারাপ, ভালো হইলেন কই আর? সবাই বলে যে তুই খারাপ, মৌলা বলে যে তোরে ভালোবাসি। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? এবার আসেন, আমি আজকে শুধু বলে যাব, উত্তর আপনারা দিবেন, আমার দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। আমরা সবাই যেতে চাই কোথায়? জান্নাতে। কোথায় যেতে চাই? এবার আপনি যেতে চাচ্ছেন জান্নাতে, শয়তানে নিতে যাচ্ছে আপনাকে কোথায়? তাহলে শয়তান জাহান্নাম এদিকে, জান্নাত এদিকে, আপনি আছেন মাঝখানে, আপনার যাওয়া দরকার জান্নাতের দিকে, শয়তান নিয়ে যাচ্ছে আপনাকে জাহান্নামের দিকে। জোরে বলে, জোরে বলেন। এবার এই অঙ্কটা যদি বুঝতে পারেন, আপনার জীবনের অর্ধেক সমস্যার সমাধান আপনি এখানে পেয়ে যাবেন। আপনার যাওয়া দরকার জান্নাতের দিকে, নিয়ে যাচ্ছে শয়তান জাহান্নামের দিকে। জান্নাতে যেতে গেলে রহমতের দরকার কার? রহমত পাইতে গেলে আল্লাহকে খুশি করার দরকার। এবার সেই খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। নামাজ মানে জান্নাত নয়, মনে রাখবেন ভাইয়েরা, নামাজ মানে রোজা মানে জান্নাত নয়, নামাজ রোজা হজ যাকাত এগুলা মানে জান্নাত পাওয়ার একটা উসিলা। কিভাবে উসিলা? এই নামাজটা দিয়ে যদি রবকে খুশি করেন, ওই খুশির কারণে কিছু রহমত আসবে, ওই রহমতটাই আপনার জান্নাতের কারণ হবে। এই অঙ্ক বুঝে ফেললে আশা করি ঝগড়া শেষ।
তাহলে রহমতের দরকার আছে না নাই? এবার আপনি যেখানে বসে আছেন ওই রহমত পাওয়ার একটা বাহানা, জুমার সময় এসেছেন ওই রহমত পাওয়ার একটা বাহানা, রোজার সময় না খেয়েছিলেন রহমত পাওয়ার একটা বাহানা, রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন রহমত পাওয়ার একটা বাহানা, এই রহমতটা কি হবে? ওইখানে দাড়ি পাল্লায় বাড়ি হবে, বাড়ি হলে আপনার জন্য জান্নাত হবে। কিন্তু মিস্টার শয়তান ইদার ফেট কামরাই, শয়তানের ফেট কামরাই, শয়তানে বলে যে হ্যাঁ হ্যাঁ হালা যাইতাম না তোরে ফালাই, ওই তো আমিও যাবো তোরও নিব। এবার আমার মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, আমার ভাই বোন ইয়ং জেনারেশন যারা আছেন তারা একটু মনোযোগ দেন। আপনি মনে করতেছেন বিয়ের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো আপনি করেন নাই, মিস্টার শয়তানে আপনারে দিয়ে করাইছে যে। আপনি বলতেছেন যে ডেটিং এটা আপনি করেন নাই, আপনারা শয়তান ভিতরে ভিতরে আরেকটা হামলা হয় বাহিরে, এটা কোনটা জানেননি? আপনি খাবেন না, আপনি খাবেন না, আপনি খাবেন না, আপনি যতই অনুষ্ঠান হন বোরকা ছাড়বেন না। শয়তানে তখন আপনার কিছু বন্ধু বান্ধব ফরি গার্লফ্রেন্ড নাই সিসি মানুষ কি বলবে? এবার আপনি মনে করতেছেন আপনার ভাই বন্ধু এই কথা বলে, নয় নয় এটা শয়তানে কথা বলাচ্ছে আপনার ভাইকে দিয়ে আপনার বন্ধু দিয়ে। কেন বলাচ্ছে? আপনি যেন তার মনটা রাখার জন্য হলো এই জাহান্নামের পথে আগান, কারণ সে জানে এই বন্ধু জীবনে কোনোদিন আপনার গুনার বাট নিবে না। কথা বলেন ঠিক কি না? এই ইনশাল্লাহ মানে এমন ভাবে চুপ করে রয়েছে মনে হচ্ছে এখানেও টাকা দেওয়া লাগবে ইনশাল্লাহ কইতেছেন। আরো জোরে বলেন না রসুলের উম্মত কে? রসুলের উম্মত হচ্ছে ওরা, ভাই তুই যাইলে আমারই নিস, আমি যাইলে তোরে নিব, বাস কাজ শেষ। তো কারণ এখানে নেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য টাকার পয়সার খরচ নাই, তো শুধু আল্লাহরে বলবেন আল্লাহ জান্নাত পাওয়া কঠিন নয় সহজ, কঠিন রাস্তাটা আমরা বানিয়েছি। আরে যেখানে আপনার রব হচ্ছে রহমান, যেখানে আপনার নবী রহমাতুল্লিল আলামিন, আপনার জান্নাত পাবেন না তার জান্নাত কে পাবে? নবী মুস্তাফার উম্মত যদি জান্নাত না পায় আর কেউ জান্নাত পাবে বলে আমার মনে হয় না। আল্লাহু আকবার। নবীর সুপারিশ তো আছে, এটা আলাদা সাবজেক্ট, ওটা আলাদা সাবজেক্ট, ওটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়, ওটা আলাদা, আমরা তো ডিস্ট্রিক্ট কোর্ট। কষ্ট পাচ্ছেন আমার কথায়? তাহলে ভাইয়া বলেন শয়তানের চাওয়া আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া? তো কিছু কাজ করানোর দরকার আছে না নাই? এটার জন্য কিছু প্ররোচনা দেওয়ার দরকার আছে না নাই? কানফোড়া দেওয়ার দরকার আছে না নাই? শয়তান কয়ভাবে হামলা করে? একটা হচ্ছে ভিতরে ভিতরে, আর একটা হচ্ছে বাইরে বাইরে, কয়টা হলো? এবার আপনার জীবনে কে কে কানফোড়া দিছে সবার নাম লিস্ট করেন। বুঝেন নাই মনে হয়? আচ্ছা আরো সহজ করে দিই, অনেক সময় দেখেন না জানের কিছুক্ষণ বাকি আছে, আপনি বলেন যা থাক নামাজটা পড়িয়া ঘুমাই, হয় না? নামাজটা আর পড়া হয়? নামাজটা আর পড়া হয়? কিছুক্ষণ আজানের কিছুক্ষণ আগেই তো সারা রাত যে আপনি মোবাইল টিপছেন ঘুমান নাই কেন? কয় আসে নাই। গেমস খেলছেন ঘুমান নাই কেন? আসে নাই। আজানের টাইমের আগে কেন ঘুমটা আসলো? তাহলে আপনার বুঝা দরকার ছিল এখানে তৃতীয় পক্ষ একজন ঢুকছে, রাতের বাজে একটা, চোখে কোনো ঘুম নাই, দেড়টা ঘুম নাই, দুইটা ঘুম নাই, আড়াইটা ঘুম নাই, তিনটা ঘুম নাই, যবে মাত্র ফজরের আজানের সময়টা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
কোন রকম এটা পার করে ফেলছেন কিন্তু নামাজের টাইম হইছে। এবার আপনার মন বলতে চাইছে ফরমু আর কি, একটু আরাম করে লই, 5 মিনিট পরে একটু পড়বো আর কি। এটা আপনার কথা ছিল না রে ভাই, এটা আপনি ছিলেন না, এটা শয়তান ছিল যেটা আপনাকে বোকা বানাই দিয়েছে। এই জায়গায় সালাক হয়ে যান না, শয়তানে বলবো যে মাইল্লি ফেরে দিতে তার তো বড় সালাক। আব্দুল্লাহ আর ওলি আল্লাহর পার্থক্য এই জায়গায়, সাধারণ বান্দার ওলির পার্থক্য এই জায়গায়। যারা শয়তানের কৌশল বুঝে না তারা সাধারণ বান্দা, আর যারা শয়তানের কৌশল গুলা জেনে গিয়েছে বুঝে গিয়েছে তারা হচ্ছে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। বলেন বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই আজিমুশান মেহফিল থেকে আমরা কিছু চিন্তা পাল্টানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, আমরা নিজেদের ভিতর কিছু পরিবর্তন আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি জানেন কোন নামাজি ব্যক্তি যদি এনকারান হেও করে, ঠাট্টা করে, ছোট করার নিয়তে কোন বেনামাজিকে যদি অপমান করে, আল্লাহ সেই নামাজির নামাজকেও ক্যান্সেল করে দেয়। বুঝাইতে পারি নাই মনে কথাটা, যেই নামাজি আরেকজন বেনামাজিকে সবার সামনে অপমান করার লক্ষ্যে, নিজেকে নামাজি বানাইয়ে দেখানোর লক্ষ্যে, রিয়াকে সাথে নিয়ে, অহংকারকে সাথে নিয়ে কোন বেনামাজিকে যদি অপমান করে, ওই নামাজির নামাজ পর্যন্ত আল্লাহ ক্যান্সেল করে দেয়। এবার সেই বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আমার নামাজ ক্যান্সেল করলা কেন, আমি তো নামাজ তোমার জন্য পড়েছি, আমি তো নামাজ তোমাকে খুশি করার জন্য পড়েছি, আমি তো নামাজ তোমার জন্য পড়েছি, রব বলে যে তুই আমার জন্য পড়স নাই, তুই জান্নাত পাওয়ার জন্য পড়েছস, তুই আমার জন্য পড়স নাই, ও মাওলা তোমার জন্য পড়েছি, রব বলে তুই আমার জন্য পড়ছস, তাহলে আরেকজনকে তুই শাসালি কেন? আল্লাহ সে নামাজ পড়ে নাই। আল্লাহ পাক বলে আমি তোমাকে শাসানোর অধিকার দিই নাই, পরামর্শ দেওয়ার অধিকার দিয়েছিলাম, উপদেশ দেওয়ার অধিকার দিয়েছিলাম, আমি তোমাকে ইনসাল্ট করার অধিকার দিই নাই। আমার বান্দা নামাজ পড়েছে কি পড়ে নাই এটা আমার এবং বান্দার ব্যাপার, তুই নাক গলালি কেন? আপনি বুঝতেছেন বিষয়টা, আল্লাহ বান্দাকে কতটুক ভালোবাসে, কতটুক সম্মান দিয়েছে? আমাদের মতো নাখান্দা নালায়েককে আল্লাহ কত মর্যাদাবান বানিয়েছেন, আমরা আফসোস নিজের মর্যাদা বুঝতে পারি নাই, আমরা নিজের দাম বুঝতে পারি নাই, আমরা নিজের কোয়ালিটি বুঝতে পারি নাই, আফসোস 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 আমাদের জন্য। আসুন ভাইয়েরা, শয়তানের হামলা কয়ভাবে, জোরে বলেন কয়ভাবে, একটা হচ্ছে, একটা জোরে বলেন একটা হচ্ছে, আরেকটা হচ্ছে যেমন নামাজের টাইমে দেখবেন যত কল আসার সব আজানের টাইমে আসে, নামাজের টাইমে এমনে কোনো কল। এবার আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন নামাজে যাবেন, একজন এসে বলে যে দোস্ত আই, এটা কি দোস্ত নাকি শয়তানে বর করছে? আপনি যখন আজকে বুঝে ফেলছেন এখন থেকে এরকম কেউ ডাকলে আপনি বলবেন ঠিক আছে দোস্ত 10টা মিনিট অপেক্ষা কর আমি আইতাছি, তখন সেই বলবো যে না আয়ুস না মাত্র 5 মিনিট, তুই গো 5 মিনিট তুই দাঁড়া আমি আইতাছি, আগে আমার মাওলার কাছে হাজিরা দিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ, শয়তানে আর সুযোগ পাবে? অনেক বোনেরা দেখবেন সব সময় পর্দা করে বোরকা পরে, বিয়ে আসলে আর পরে না। আমি বললাম বোন কিরে তুমি এত সব সময় তো বোরকা পরো, আজকে বোরকা পরলা না কেন? কই ওই তো সবাই বলতেছে সবাই পরে নাই, আমি পরলে নাকি সবার কাছে কেমন কেমন লাগবে সেজন্য পরি নাই। আমি বললাম বোন ওই সবাই যখন জাহান্নামে যাবে তুমি কি তার সাথে যেতে চাও? বলে যে না না, আজকে যে তুমি পরো না এই গুণা কি তারা নিবে কেউ? বলে যে তাও তো নিবে না, তাহলে আপনার তো ওদের কথা শুনলা কেন? বলে যে আমার খালাই বলছে, মামিয়ে বলছে, সাসিয়ে বলছে, বান্ধবী বলছে, কথা না রাখলে তো ওরা রাগ করে ফেলবে। আমি বললাম বোন ওরা বলে নাই, শয়তান ওদেরকে দিয়ে বলাইয়েছে। এই টেকনিক গুলো যদি বুঝে ফেলেন মিস্টার শয়তান দরা, আল্লাহ আমাদেরকে শয়তান দরার তৌফিক দান করুক, শয়তানকে বুঝার তৌফিক দান করুক, শয়তানের সালাকি বুঝার তৌফিক দান করুক। আপনি যত শয়তানকে বুঝা শুরু করবেন তত
তত আপনি আল্লাহর রহমতের কাছে চলে যাবেন। এতটুকু ক্লিয়ার?